মানি হচ্ছে সবকিছু আর সেটা আমি বুঝি আর তাই এটাও বুঝি যে রনির থেকে ভালো ছেলে তোর জন্য আর কেউ হয় না কাল আশীর্বাদ তারপরে তোমাদের বিয়ে তোমাদের তোমাদের হানিমুনের টিকিটও বুক করা হয়ে গেছে মরিশাস বউ ভাতের পরের দিনই তোমরা বেরিয়ে পড়বে আর এর যদি কোনো অন্যথা হয় তাহলে কি হবে জানো তো আমাকে মরতে হবে স্টিভ কি তুই রেডি হসনি কেন সাজানোর লোক এখনো আসেনি কাকিমণি কাকিমণি শোনো না যে মেটার পয়লার থেকে দিদিকে সাজাতে আসার কথা ছিল না সে আসতে পারবে না এক্ষুনি ফোন করেছিল তার বাড়িতে কার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও যে অ্যাডভান্সটা আমাদের কাছ থেকে নিয়েছিল সেটা কদিন পর ফেরত দিয়ে যাবে বলল সে কি আসবে না মানে মেজদি মেজদি শোনা বলছে কি মা বলছিল যে দিদি ওই মেটার সাজাতে আসতে পারবে না বুঝলি তো পার্লারের মেটার আসবে না তাহলে কি করে হবে সাজাবে কে কোনো চিন্তা নেই আমি তো আছি আমি আমি আমার মনের মতন করে ওকে সাজিয়ে দেব তুমি কেন তোমার অসুবিধাটা কোথায় যদি ও আমাকে সাজায় না তুই সাজলেই সাজতে পারিস তবে এই যে মেয়ে দেখো তাড়াতাড়ি সাজিও বর আবার তাড়াতাড়ি আসবে মাম্মা মাম্মা আজকে আমি কোন ড্রেসটা পরব তোমাকে সময় হলে দিয়ে দেব আচ্ছা মাম্মা বাদ্দি এবারও কি হাইড অ্যান্ড সিক খেলা খেলবে আর ভ্যানিশ হয়ে যাবে চুপ করো সব সময় খালি পাকা পাকা কথা যাও এখান থেকে যাচ্ছি বাবা যাচ্ছি এবার আর তোর বর্দি ভাই কোনো হাইড অ্যান্ড সিক খেলতে পারবে না রে পারবে না ধর কি হয়েছে কিছু না চলো টিপ তোমায় সাজিয়ে দিই শোনো না শোনো শোনো বলছি যে তোমাকে একটা কথা বলবো কাউকে বলবে না আগে প্রমিস করো কি হয়েছে আজ গাও বাংলা কাওয়ের ফাইনাল আর আমি গাইতে চাই কি বলছো তুমি তোমার আজকে বিয়ে একটু পরে বর আসবে তুমি তুমি কি বলছো টিপ শোনো না তুমি এইসব নিয়ে টেনশন করো না কাকা সব ম্যানেজ করে নিয়েছে তাহলে আমি কি করব তুমি তুমি শুধু দিদিকে সাজিয়ে দেবে তারপর কাকাই দিদিকে নিয়ে যাবে বিয়ে শুরু হওয়ার আগে দিদি চলে আসবে প্লিজ এইটুকুনি করবে আমার জন্য কিন্তু টিপ কোনো কিন্তু নয় সেটি প্লিজ প্লিজ এইটুকুনি করো আমার জন্য বলাবাবুর স্বপ্ন আমি পূরণ করতে পারবো তুমি তো আমার বলাদার জন্য এইটুকুনি করতে পারবে না বলো